হ্যালো ভিউয়ার্স, আসসালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিভিএস 16 এর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা। আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন নাই, আমি আশাবাদী যে আজকের ভিডিওর পরে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে আমার সঙ্গে থাকবে। এই প্রত্যাশা নিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করি। তে চাই ছোট্ট একটা ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থ্যাংকস ফর অল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নামজারি বা মিউটেশন। নামজারি বা মিউটেশন হলো মূলত জমির মালিকানা পরিবর্তনের পর রেকর্ড সংশোধন করে নেওয়া। কিন্তু আসা যাক কোন কোন ক্ষেত্রে এই রেকর্ড সংশোধন বা নামজারি হয়ে থাকে। এক নম্বরে, রেজিস্ট্রি দলিল মূল্যে জমি হস্তান্তরের কারণে। দুই নম্বর হলো ভূমির মালিকের মৃত্যুর কারণে। তিন নম্বর হলো সার্টিফিকেট মামলা বা কোর্ট মামলার মাধ্যমে কোন জমি নিলাম খরিদার কারণে। চার নম্বর হলো সরকার কর্তৃক খাস জমি বন্দোবস্তের কারণে। পাঁচ নম্বর হলো বৈদেশিক হস্তির কারণে, খাজনা মওকুফের কারণে। তো এই পাঁচটা কারণে মিউটেশন হয়ে থাকে। আসা যাক নামজারির বা মিউটেশনের ধারাবাহিক স্থান গুলো কি কি। প্রথমে আবেদন প্রাপ্তি, ভূমির মালিকানা পরিবর্তনের পর আবেদনকারী ভূমি অফিসে তার দলিলের ফটোকপি সহ গড়েস কায়েম এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সহ নির্দিষ্ট নামজারির নির্দিষ্ট ফর্মে পূরণ করে ভূমি অফিসে দাখিল করেন। ভূমি অফিসে দাখিল করার পর সহকারী কমিশনার ভূমি এই নামজারির আবেদনটি সংশ্লিষ্ট তহসিলদারের নিকট প্রতিবেদন আকারে, সরজমিন তদন্তের মাধ্যমে প্রতিবেদন আকারে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে এবং এরপরে তহসিলদার ওই সংশ্লিষ্ট তহসিলদার ওই জমির বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রতিবেদন আকারে ভূমি অফিসে দাখিল করেন। এখন ভূমি তহসিলদার কি কি বিষয়ের উপরে প্রতিবেদন দাখিল করেন, আসা যাক সেই জিনিসটি সম্পর্কে ধারণা নেওয়া যাক। নামজারি উপজেলা ভূমি অফিস এক নম্বরে প্রার্থিত জমির পরিমাণ সঠিক আছে কিনা, হস্তান্তরকারী রেকর্ডীয় মালিক কিনা। রিকার্ডীয় মালিক না হলে কোন সূত্রে তিনি মালিক হয়েছেন বা কিসের বুনিয়াদে তিনি হস্তান্তর করেছেন। চার নম্বর হস্তান্তরকারী দখলে ছিলেন কিনা। পাঁচ নম্বর আবেদনকারী দখলে আছেন কিনা বা দখল পেয়েছেন কিনা। ছয় নম্বর সরজমিন তদন্ত প্রতিবেদন দাখিল, তহসিলদার সরজমিন তদন্ত প্রতিবেদন ওই প্রতিবেদনের সঙ্গে দাখিল করবেন এবং সাত নম্বর সরজমিন তদন্তকালে কোন রকম আপত্তি উত্থাপিত হয়েছে কিনা। আট নম্বর দাবিকৃত দাগের জমির সমস্ত সম্পত্তি হস্তান্তর করেছেন কিনা বা খতিয়ানে তার দাবিকৃত সমস্ত হস্তান্তর করেছেন বা খতিয়ানে তার অংশ পুরোটা হস্তান্তর করেছেন কিনা। নয় নম্বর খতিয়ানে সকল মালিক হস্তান্তর করেছেন কিনা। দশ নম্বর হলো যদি সকল মালিক বা সম্পূর্ণ অংশ হস্তান্তর না করে থাকে তবে প্রার্থিত জমির অংশ ঠিক আছে কি না। এগারো নম্বর হলো দাগের অংশ বিশেষ খারিজ হবে কিনা, খারিজ হলে বাটা দাগ হবে কিনা। বারো নম্বর হলো হস্তান্তরকৃত জমি অন্য কোনো খতিয়ানভুক্ত হবে কিনা বলে তার বিবরণ। তেরো নম্বরে খাজনা পরিশোধ আছে কিনা। চোদ্দ নম্বর কোন রেন্ট সার্টিফিকেট মামলা আছে কিনা।
ওনারও নম্বর হলো অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত কিনা, 16 নম্বর দেওয়ানি মামলা আছে কিনা, সর্বশেষে নামজারির আবেদন সঠিক আছে কিনা, নামজারির ইত্যাদি সুনির্দিষ্টভাবে বর্ণনা কারে সহ নির্ধারিত সময়সীমার মধ্যে তহসিলদার দলিলের ফটোকপি সহ ওয়ারিশ কায়েম এবং জাতীয় পরিচয়পত্র সহ প্রতিবেদন আকারে সহকারী কমিশনার ভূমির নিকট প্রস্তাব প্রেরণ করেন। অতঃপর সংশ্লিষ্ট ভূমি অফিসের সংশ্লিষ্ট নামজারি পেশকার উভয় পক্ষকে নোটিশ করেন এবং নোটিশের মাধ্যমে শুনানির মাধ্যমে সহকারী কমিশনার ভূমি নামজারির আদেশ দেন। নামজারির আদেশে সুস্পষ্টভাবে প্রতিবেদন তহসিলদারের প্রতিবেদন অনুসারে খারিজ ক্ষতিগ্রান হলে খারিজ ক্ষতিগ্রান বা জমির অংশ মোতাবেক যতটুকু পেয়েছেন ততটুকু উল্লেখ করে উনি নামজারির আদেশ দেন। নামজারির আদেশ দেওয়ার পরে একটি তামিল খতিয়ান সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রদান করেন এবং উক্ত তামিলের বিষয়বস্তু বা খতিয়ান সংশোধনের জন্য কালেক্টরেট অফিসের রেকর্ড রুমে খতিয়ান সংশোধনের প্রস্তাব প্রেরণ করেন। প্রত্যেক ভূমি মালিক জনকে আমি বলবো নামজারি করার পরে রেসিডেন্ট সহকারী ভূমি সদর ভূমি অফিস থেকে নামজারি খতিয়ান পাওয়ার পরও কালেক্টরেট অফিস অর্থাৎ ডিসি অফিসের খতিয়ান তামিল করিয়ে নেবেন, তা না হলে দেখা যায় অনেক সময় ওই মূল বইতে অর্থাৎ ডিসি অফিসের রেকর্ড রুমের বইতে তামিল হয় না, এই জন্য পরবর্তীতে অনেক সময় ঝামেলা হয়ে থাকে। তো ভিউয়ার্স আশা করি আজকে আপনারা আমার নামজারি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স প্রত্যেক ভূমি মালিককে আমি বলবো জমি ক্রয়ের পরে বা ভূমি মালিকের মৃত্যুর পরে তার ওয়ারিশগণ নাম সময় মতো নামজারি করিয়ে নেবেন এবং সরকারি ভূমি কর পরিশোধ করবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করব না, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে একটি ক্লিক দিয়ে রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করে আজকে ভিডিও